হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি এখন রেগুলার রিচটা মেনটেন করতে পারছি না বলে আমার ইউটিউবে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এট লাস্ট লাইভে এলাম। ছেলে পড়ে টড়ে এসেছে, সবে মানে কিছুক্ষণ হয়েছে এসছে, এসে ফ্রেশ শেষ হলো। আর আজকে ও ভোগ খেয়েছে। আমার ছেলে খুব ভোগ খেতে ভালোবাসে। এই যে আমার বাবা ঠেং, বাবা ঠেং দাও, কালকে বাবার ছুটি, টং 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 টং। কালকে রাম নবমী, আজকে অষ্টমী। বনু এরকম করেই কথা বললাম আমার সাথে। বাবান কহাঁ হো তুম, কহাঁ হো তুম, সারাটা দিন মানে এত গরম পড়েছে, তার মধ্যে সব শিডিউলগুলো প্যাকটা জাস্ট আমার ঘুমে গেছে। বাট এখন তো আসলে চলবে না, তোমাদের সাথেও রেগুলারটা মেনটেন করতে পারছি না। মাঝে করছিলাম, তাই তোমরাও পাশে ছিলে, আমি করতে পারছি না। তোমাদেরকেও ঠিকভাবে পাওয়া যায় না, কারণ তোমরাই বা কী করে বুঝবে আমি কখন লাইভে আসছি। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে কি একটা কথা বলতে চাই, বাবা হাতে কিন্তু চা, যে আমি এবার থেকে আবার লাইভে আসবে চেষ্টা করবো। আমি আমার ছেলের জন্য একটুখানি চোখে আইলাইনার পড়লাম আর দুটো লিপস্টিক পড়লাম, কারণ কি আমার ছেলে যদি দেখে না, মানে যেটা হয় খুব খাটাখাটনি করলে ওরকম দেখলে আমার ছেলে খুব কষ্ট হবে। মা তোমার কি শরীরটা খারাপ, মা তোমার কি শরীরটা খারাপ। ছেলের কথা ভেবেই একটু আমি ফিট পাঠিয়েছি।